কোন তো আমাদের শaudioTypeফা কি ভিডিও বানায় স্যার শaudioTypeফা সাকিব খানের ভুববিশ্বাস আর বুবলিক liye ভিডিও বানায় গুড গুড ভেরি গুড এবার কন্ত তো সাকিব খানের আসল বউ কারা বুবলি না ভুববিশ্বাস এটা স্যার কে না জানে 200 দিনের ঝগড়া গেজল দেখলেই বোঝা যায় এরা দুইজনই সাকিব খানের বউ সাবাস সাবাস বাগের বাচ্চা এবার কোন তো ভুববিশ্বাসের বাড়ি কোন্ঠে স্যার ভুববিশ্বাসের বাড়ি হাওাগেরে বগুড়া জেলায় এটাও সাগলাই জানে ও এক্সিলেন্ট আচ্ছা কোন তো জয় আর বীরের কার মাওকেরা স্যার এটা কত কম কিছু মনে করবেন না তো কি কথা কি কথা না মানে স্যার আমি তো পরীক্ষা দিচ্ছি ব্যাংকের হিসাব রক্ষক অফিসার পথে তাছাড়া আমি সিনেমা শিল্প নিয়েও পড়াশুনো করিনি পড়াশোনা করছি বিবিএ এম আমি লায়ক লাইকা করে কিছুই বিষয় জানি স্যার কারণ পেপার পত্রিকা আর ইউটিউব চ্যানেল দেখছি কিন্তু স্যার আপনি আমাক ব্যাংকের হিসেব নিকেশের প্রশ্ন না ধরে ইনকা লাইক লাইকা করে প্রশ্ন ধরিচ্ছেন কি জন্য আপনি ভাইবা দিবে রাখছেন ভাইবা দেন এত কথা বলছেন কি জন্য কিন্তু স্যার পোস্টের সাথে প্রশ্নের তো কোনো প্রকার সম্পর্ক নাই সেটা দেখার বিষয় কি আপনার আমি ভাইবা লিখছি আমার যেটা মন চায় আমি সেটার প্রশ্ন ধর্ম আপনার সমস্যা কি আচ্ছা স্যার আর কথা কন তো আসলে আমি যে পোস্টের জন্য পরীক্ষা দিবে রাখছি এই পোস্টের লোক কি লেওয়া হয়ে গেছে মানে কি কবা আছেন আপনি ফাজলিমি করছেন নাকি স্যার খেপে যাচ্ছেন কেশক কন না কে এই পোষের জন্য যে লোক নেবেন সেটা কি নির্বাচন করা হয়ে গেছে আচ্ছা বেগা লোক তো আপনি মনে করেন লোক নেওয়া হয়ে গেছে সমস্যা কি ও আচ্ছা আচ্ছা এই তাহলে কাহিনী তাহলে স্যার এই ভাইবার ডাল নাটক সাজানোর দরকার কি মানে এই নাটক কেশক সাজাছেন ওই মিয়া ওই কথাবার্তা আনা হুঁশ করে কেন নাটক মানে লাটক লয় তো কি আপনারা লোক আগেই নিয়ে থুসেন আবার মিশে যাই ভাইবার লাটক সাজাছেন আমরা একজন করে ভাইভা দিবের আসিচ্ছি আবার বার হয়ে যাচ্ছি আবার আসিচ্ছি আবার বার হচ্ছি বাইরে কত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিচ্ছে খালি এই ভাইভাটা দেওয়ার জন্য অথচ তারা কেউ জানে না এই পোস্টের জন্য লোক আগেই নেওয়া হয়ে গেছে আচ্ছা লোক তো আপনি অতিরিক্ত কথা কখন দেখিচ্ছি জি স্যার আসলে আমি এখন কথা বেশি কই স্যার আপনি কি জানেন আমি প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে এটা আচ্ছি এই যে আমার গাওয়ার সার দেখিচ্ছেন এই সারটা আজকের ভাইবার জন্যই কিনছি আমার মা ও হাঁসের ডিম মুরগির ডিম বেছে টেকা জড়ো করেছিল সেই টেকাগুলো দিয়ে শখ করে আমাকে এই সারটা কিনে দিছে আর এই প্যান্টটা দেখিচ্ছেন এই প্যান্টটা হামার লয় খালাতো ভেয়ের থেকে ধার করে নিয়ে যাচ্ছি জুতাটাও সুন্দর করে পালিশ করছি খালি এই ভাইবারটা দেওয়ার জন্য খালি আমি একলা লই যারা বাইরে অপেক্ষা করিচ্ছে তাদের হিস্ট্রি কম বেশি হামার লাগানি সগলি অনেক আশা করে আসছে চাকরিটার জন্য অথচ আপনি কি প্রশ্ন করিচ্ছেন আমি যে সাবজেক্টের ছাত্র সেই সাবজেক্টের প্রশ্ন বাদ দিয়ে উরো ধুরো যা মন চাচ্ছে আপনি তাই প্রশ্ন করছেন আচ্ছা স্যার আমি আপনি কয়েকটা প্রশ্ন ধরি উত্তর দেন তো মানে কি আপনি কিসক আমাকে প্রশ্ন ধরবে চাচ্ছেন আপনি কি আমার ভাই চাচ্ছেন নাকি সেই যোগ্যতা কি আমার আছে স্যার না এমনি কয়েকটা প্রশ্ন ধরবে মন চাচ্ছে দেখি স্যার আপনি পারেন কি না স্যার কন্ত হনুলুলু কোন জায়গায় অবস্থিত উগান্ডার মুদ্রার নাম কি আর সাহায্য ব্যাপার এলে কোনো প্রশ্ন হলো আরে এলে প্রশ্নের উত্তর ওয়ানটুর মধ্যে বাইর করা যায় গুগলে ছাঁচ দিলে দুই তিন সেকেন্ডের মধ্যে চলে আসবি এলে আবার জানার কি দরকার এই তো স্যার কেবল লাইনে আছেন যে প্রশ্নের উত্তরগুলো গুগল করলেই মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যে জানা যায় সেই প্রশ্নের উত্তরগুলো সারা জীবন বই পুস্তক পরে মুখস্থ করার কোনো দরকার আছে অথচ চাকরির পরীক্ষার জন্য আপনারা তো এগলে প্রশ্নই ধরেন লিখিত ভাইবার সব জায়গায় দুনের অদ্ভুত প্রশ্নগুলো করে বসে থাকেন অথচ হওয়া উচিত আছিল যাই যে বিষয়ে চাকরির জন্য পরীক্ষা দিবি তা কি সেই বিষয়ে প্রশ্ন ধরা আপনি কি খবর চাচ্ছেন আমরা কি চাকরির পরীক্ষা ভুল ভাল পদ্ধতিতে লিখছি আমরা চাকরির ভাইবার লিবে পারি না এটা স্যার আমি কব কি জন্য এটা আপনিই কন আপনি নিজেই নিজের বিবেক খাটান আপনিটা যেভাবে পরীক্ষা লিখছেন এটাই কি কোনো পরীক্ষার পদ্ধতি হলো আর সবচেয়ে বড় কথা আপনারা টেকা পয়সা খায়া আগের লোক নির্বাচন করে থুয়ে দেন তারপর আবার নাটক সাজান এগুলোর কি দরকার আছে স্যার এই যে স্যার আমার মতো কত গরিব অসহায় ছেলে পেলে আপনাকে কাছে আসে পরীক্ষা দিবেন কয়েক হাজার করে টেকা খরচ হওয়া যায় এক একটা পরীক্ষা দিতে অথচ জানেন কি এই টেকাগুলো রোজগার করতে তাদের কি পরিমাণ কষ্ট লাগে আপনাকেের কাছে আমাকে আবেগের শিক্ষার যোগ্যতার কোনো দামই নাই আর স্যার আপনারা এই যে দুর্নীতি করে অযোগ্য লোকগুলো নিয়োগ দেন যার কারণে দেশের সমস্ত জায়গা অব্যবস্থাপনা এগুলো জায়গাত কোনো নিয়ম শৃঙ্খলা নাই সব মানুষ খালি টেকা খাওয়ার জন্য হা করে থাকে সেটে অফিসের পিও নিকি আর বসি কি এগুলো হচ্ছে খালি আপনাকে পরীক্ষার ভুল পদ্ধতির কারণে আপনারা কি স্যার টাকা পয়সা নিয়ে কপর যাবেন বসে থাকে দুর্নীতির টেকা খায়া খায়া আপনাকে বয়স চল্লিশ পার না হতেই ডায়াবেটিস প্রেশার সবই ধরে যায় ঠিক মতো তো খাবারও পারেন না তাহলে এত টাকা পয়সা দিয়ে আপনারা করবেন নাকি ই রে বাবা এই দেখি সবই ঠিক করছে আমার তো ডায়াবেটিস প্রেশার সবই আছে আবার ডাক্তারগুলো হাটেরও অসুখ আছে দুনিয়ার শোক খাবার বন্ধ করে দিছে এক আমি শাক ভাতটা ছাড়া তো কিছুই খাবার পাইনি তাহলে তো ঠিকই করছে এত টেকা দে আমার লাভ কি হলো স্যার এখন কি নিজের সাথে মিলেছেন আমার কথাগুলো মিলেন ভালো করে মিলেন আপনিও মিলেন আপনি যারা কলিগ আছে তারিখের সাথেও মিলেন তারিখেরও কেন যে তারা এই টাকা পয়সা দিয়ে কি করবি এত টাকা আপনি আপনাকে কোনো কামতি লাগবে না বড় আপনি আপনার সোলপোলার নাতিপুতিরা আপনাকে টাকা দিয়ে ভোগ বিলেজ করবি আনন্দ ফুর্তি করবি দুই হাত দিয়ে টাকা উড়বি না নিজেদের কোনো লাভ হবি না সমাজের কোনো উপকার হবি বাপরে বাপ এ কথাও তো ঠিকই কইছে ভাইয়ের বেটা খায়া থাকে। মুখলে আবুল ভাইয়ের বেটা গাড়ি কিনে সংসার তো শান্তি নাই করে এদিকে খবর পালেন আমার বেটাও বলে কুমার সেরি পালাত পরে গাঞ্জা খাওয়া শুরু করছে তাহলে এলে কি সবই হারাম টেকার ফল আপনারা স্যার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আপনারা হচ্ছেন সমাজের আয়না আপনারাই সমাজের বিবেক আপনারাই যদি এল্লা কাজ করেন তাহলে এই সমাজের কি হবি কেমনে দেশের উন্নতি হবি ইয়ে মানে বাবা তোমাকে আমি তুমি করেই গলাম তুমি আমার ব্যাটার বয়সই তো তুমি তো সেই ট্যালেন্ট তুমি তো আমার মনের চোখ একবারই খুলে দিলে তুমি যা যা করছো সবই আমার সাথে মিলে যাচ্ছে আসলেই তো আমরা যে হারাম টাকা কামাই করছি এর মধ্যে চুল পরিমাণ তো কোনো শান্তি নাই স্যার আপনি যদি হারাম ইনকাম দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বানান সেই বিল্ডিং কত শান্তি পাবেন না অথচ হালাল ইনকাম দিয়ে যদি এটা কুরেঘর তো থাকেন সেটি শান্তি পাবেন দেখেন না গ্রামের দিন মজুরেরা কুরেঘরত থাকে তারা দিন শেষ হলেই সন্ধ্যের দিকে সেই একটা ঘুম শান্তির ঘুম দেয় তাদের মাথার উপরে কোনো চাপ নাই কোনো প্রকারের টেনশন নাই তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনিও স্যার এখন থেকে ওই হালাল ইনকাম দিয়ে চলার চেষ্টা করেন দেখেন আপনিও ইনশাআল্লাহ ওইরকম সুখী হতে পারবেন ঠিকই কোসো বাবা ঠিকই কছ জীবনে আমি মেলা ভুল করছি মেলা দিন এনে সুখের তালাস করেছিলাম কিন্তু সুখ কি জিনিস খুঁজে পাইনি আজকে তুমি আমাক সেই সুখের খোঁজ দিলে ইনশাল্লাহ আজ থেকে কোনোদিন আর আমি আরাম ইনকাম করবো না আর বাবা এই চাকরিটা আমি তোমাকেই দেবো তার জন্যে আমাক যা যা করা লাগবে আমি তাই করবো না স্যার আপনি আবার সেই আগুই ভুল করেন না আগেই আমাকে চাকরিটা দিয়ে না বাইরে আরও ক্যান্ডিডেট অপেক্ষা করিচ্ছে এমনও তো হতে পারে তার মধ্যে আমার চেয়েও কেউ যোগ্য লোক আছে আপনি আগে সগলিরই পরীক্ষা ভালোভাবে নেন তারপর সিদ্ধান্ত লিয়েন কাক চাকরিটা দিবেন যাই সবচেয়ে বেশি যোগ্য তারই এই চাকরিটা প্রাপ্য স্যার আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাই করবো আর শোনো তোমার চাকরি হোক বা না হোক তুমি আমার সাথে যোগাযোগ রাখবা ইনশাআল্লাহ স্যার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম